খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর খবর 24x7 আপনাদের স্বাগত। শারীরিক অসুস্থতার কারণে এবার সশরীরে পূজোর উদ্বোধনে বেরোতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পূজোর উদ্যোক্তাদের নিরাশ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ভার্চুয়ালি পূজোর উদ্বোধনে সামিল হয়েছেন তিনি। শিবভূমির স্পোর্টিং টালা প্রত্যয় সহ কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি বড় পূজোর আজ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের মোট 800 বেশি পূজোর আজ ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে। মুখ্যমন্ত্রী বললেন, আমি এমনিতে ঠিক আছি কিন্তু আমার পায়ে একটা চোট আছে, সেই চোট সারতে কিছুদিন লাগবে। ওখানে একটা ইনফেকশান হয়ে গেছে, এখন হাঁটাচলা শুরু করলে ওটা আরও বাড়বে, তাই ডাক্তাররা বারণ করেছেন। আমি সশরীরে আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে পারলাম না, মানসিকভাবে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে গিয়েছি। শ্রীভূমিতে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পুজোর উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। শ্রীভূমিতে প্রতিবছর খুব ভিড় হয়, পুলিশের সঙ্গে সহযোগিতা করে বিষয়টি দেখবেন। 27 তারিখ পুজোর কার্নিভালে আপনাদের সঙ্গে আমরা দেখা হবে। হাতিবাগান সর্বজনীনে ভলেন্টিয়ারদের ইউনিফর্ম করা হয়েছে নীল সাদা, এই ইউনিফর্ম বেশ পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর। হাতিবাগানের পুজোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সে কথা, বললেন, আমার খুব পছন্দ হয়েছে হাতিবাগানের প্রতিমা, বেশ পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রী। টালাপ্রত্রয়ের প্রতিমা ভার্চুয়ালি দেখতে চাইলেন মুখ্যমন্ত্রী, তাদের থিম ও অন্যান্য সাজসজ্জার বিষয়ে জানতে চান। বললেন, এবার ইউনেস্কোর প্রতিনিধি দল অনেক বিদেশি নাগরিকদের নিয়ে আসছে, তাদের জন্য আলাদা রুট করো, পুলিশকেও বলবো তাদের যেন গ্রিন চ্যানেল করে নিয়ে যাওয়া হয়, যেন তাদের সম্মান ও অতিথি বরণ ভালোভাবে করা হয়। আইডিডলা সর্বজনীনে দেবী প্রতিমা দেখে মুগ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, প্রতিমাটা দারুণ হয়েছে, দারুণ বলতে খুব সুন্দর, এই প্রতিমা সংরক্ষণ করে রাখার ইচ্ছা রয়েছে আমার। প্রতিমা শিল্পীর সঙ্গেও কথা বললেন তিনি, জানালেন কার্নিভালের পর ওই প্রতিমাটিকে সংরক্ষণ করে রাখা হবে। এন্টালির পুজোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বললেন, ধর্ম যে যার নিজের কিন্তু উৎসব সবার, আমরা ঐক্যবদ্ধ সংহতিপূর্ণ। কলকাতার 5টি পুজোর উদ্বোধনের পর জেলাগুলির পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুরু করেন কোচবিহার থেকে, এরপর এক এক করে বাকি জেলাগুলির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আগামী 26 অক্টোবর জেলায় পুজোর কার্নিভাল আয়োজিত হবে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথাও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। বললেন, কালিম্পংয়ের রংপোয়ে প্রায় 14 জনের মৃত্যু হয়েছে, কালিম্পংয়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে আমি 3 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি শুনেছি কালিম্পং জেলায় এবার পুজো করছে না, অল্প কিছু আছে পুজো, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। মুখ্যমন্ত্রী আরও জানালেন, মানারহাটে সেনার সেল ফেটে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একটি ছেলে আহত হয়েছে, তার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া তিস্তার জলে সেনার যেসব বন্দুক বা সেনার অন্যান্য জিনিস ভেসে এসেছে সেগুলিতে যাতে কেউ হাত না দেন, আম জনতাকে সেই পরামর্শ দিয়েছেন আদরণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদ্রদাতা রিপোর্ট, খবর 24x7।